ওয়েলকাম টু এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেল ডিয়ার স্পিরেন্টস তোমরা জানো যে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে একদম শুরু থেকে শুরু থেকে শুরু করছি অর্থাৎ ইংলিশ গ্রামারের লেকচার সিরিজ চলছে তো ইংলিশ গ্রামারের লেকচার সিরিজগুলো আশা করছি তোমরা দেখছ আর আজ থেকে আমি শুরু করছি তোমাদের জন্যে এরর কারেকশানের সিরিজ ওকে এরর কারেকশন তার মানে আমরা যে গ্রামারগুলো প্র্যাকটিস আমরা যে গ্রামারগুলো শিখছি আর সেই গ্রামারগুলোর হাতে কলমে কীভাবে প্রয়োগ হয় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেগুলো আমরা শিখব কিন্তু এই এরর কারেকশনের মাধ্যমেই অর্থাৎ এক একটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে কেমন কেমন ধরনের গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে সেরকম করে আমরা টপ টেন ডেইলি করব। অর্থাৎ প্রতিদিন দশটা করে আমরা করার চেষ্টা করব। যদিও আমার শরীরটা অসুস্থ থাকার জন্য এখন ডেইলি ভিডিও দিতে পারছি না তবুও আমাদের চেষ্টা থাকবে যে ডেইলি করে কারেন্ট অ্যাফেয়ার্সের সরি ডেইলি করে আমরা এরর কারেকশান করব। আমরা ইডিওম শিখছি ইডিওমের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানাও ওকে আর ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে ইংলিশ অ্যান্ড ম্যাথ পড়াচ্ছি তো ম্যাথের ক্ষেত্রে আমরা আমাদের চলছে রেশিও প্রপোর্শান চলছে এবং তার সাথে সাথে আমরা নতুন ম্যাথের ভিডিও কিন্তু নিয়ে আসবো ওকে তো গ্রামারের প্র্যাকটিস তোমরা অবশ্যই গ্রামারের লেকচার সিরিজগুলো শুরু থেকে দেখবে এবং সেখান থেকে তোমরা নোট তৈরি করবে আমি একটা কথা বলে দিই গ্রামার বই পড়ে কিন্তু গ্রামার শেখা সম্ভব নয় তো সেই জন্যে আমি তোমাদেরকে গ্রামার কমপ্লিট গ্রামার শেখাচ্ছি অর্থাৎ তোমরা যদি ভিডিও ইংলিশের গ্রামারের লেকচার সিরিজ যেগুলো প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে ঢুকে একদম সিরিজ ওয়ান টু থ্রি ফোর করে এভাবে ভিডিও প্রত্যেকটা পার্ট দেখবে এবং নিজেদের খাতায় নোট করবে এতে তোমাদের লাভ হবে ওকে আজকে থেকে শুরু হচ্ছে এরর কারেকশানের সিরিজ দশটা করে এরর কারেকশন আমরা করব এবং এই দশটা এরর কারেকশন দশ ধরনের হবে এবং আমি প্রত্যেকটা কোয়েশ্চেন যখন তোমাদের সামনে তুলে ধরবো তখন প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তার যে কনসেপ্ট সেটাকেও শেখানোর চেষ্টা করবো ওকে তো সময় নষ্ট না করে শুরু করছি আর যখনই কোয়েশ্চেন তোমার সামনে আসবে তখনই ভিডিওটাকে পজ করো ভিডিওটাকে পজ করে নিজেরা একটু খোঁজার চেষ্টা করো যে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে ওকে চলো প্রথম ভিডিও আরেকটা কথা বলে দিই তোমাদের যারা ডাব যারা ডাব্লু এর জন্যে প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ জেনারেল স্টাডিজ তোমাদের পড়াচ্ছি আমি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেটা হলো জেনারেল স্টাডিজের জন্যে ডাব্লু বিসিএস গাইড তোমরা সেটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে আমাদের পড়াশুনো কিন্তু চলছে ওকে তো চলো দেখো প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ার ওয়ের আ নাম্বার অফ প্রিটি গার্লস ইন দ্য পার্টি একটা পার্টিতে হ্যাঁ অনেক প্রিটি গার্লস ছিল বাট ইট ওয়াজ রাগিনী কিন্তু রাগিনী হু আ সেন্টার অফ অ্যাট্রাকশান এবং রাগিনী ছিল ওই পার্টির মধ্যে একটা অ্যাট্রাকশনের সেন্টার ঠিক তাহলে পার্টির মধ্যে অনেকগুলো মেয়েই ছিল কিন্তু রাগিনী ছিল সেই পার্টির মধ্যে পার্টিকুলারলি সেন্টার অফ অ্যাকশান এখানে কোথায় ভুল আছে তোমরা একটু খুঁজে বের করো তো আশা করছি তোমরা ভিডিও পজ করেছো এবং ভুল খুঁজে পেয়েছো না পেলে দেখো দেখো এখানে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যখন এমন কনস্ট্রাকশান দেখবে নাউন প্লাস অফ প্লাস নাউন ভালো করে কনস্ট্রাকশানগুলো খেয়াল করবে ওকে নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশান সেন্টেন্সের মধ্যে যেখানেই তোমরা দেখবে তখন মনে রাখবে এই যে অফের প্রথম নাউনটা যেটা ব্যবহার করেছে এই প্রথম নাউনের আগে একটা আর্টিকেল হিসাবে যেন দা থাকে কি বললাম তাহলে যেখানে নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশান দেখবে সেইখানে দেখবে প্রথম নাউনের পূর্বে কোন দা আর্টিকেলটা ব্যবহার করা আছে কি না তাহলে এই নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশানে প্রথম নাউনের আগে কিন্তু একটা দায়ের ব্যবহার অবশ্যই দরকার সেই জন্যে তোমরা দেখো এই পার্টটা হু রিমেন্ড আ সেন্টার আ সেন্টার অফ অ্যাট্রাকশন সেন্টার একটা নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন রয়েছে তাহলে এই সেন্টারের আগে যে আর্টিকেলটা বসানো উচিত সেটা কি বসানো উচিত দা বসানো উচিত কিন্তু এখানে বসানো রয়েছে কি এখানে বসানো রয়েছে এ অর্থাৎ এই পার্টটাতেই ভুল রয়েছে তাহলে তোমাদের উত্তর কি হয়ে গেল তোমাদের উত্তর তোমরা খাতায় এভাবে লিখে নেবে যে এ শুড বি এ শুড বি রিপ্লেসড এ শুড বি রিপ্লেসড বাই দ এ কে দা দিয়ে রিপ্লেস করতে হবে অর্থাৎ এই এটাকে ডিলিট করে এখানে কী বসাতে হবে দা বসাতে হবে তাহলে এই কনস্ট্রাকশানের একটা এক্সাম্পল তোমরা নিয়ে নাও দেখো মনে করো যে এই দেখো একটা কনস্ট্রাকশন দেখাচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট অফিস কলেজ স্টুডেন্ট অফ দিস কলেজ দেখো নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন তাহলে এই নাউনের আগে একটা কি বসাতে হবে দা অর্থাৎ দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ হ্যাঁ এই কলেজের ছাত্র তাহলে যখনই নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন দেখবে তখন মনে রাখবে প্রথম যে নাউনটা ইউজ করেছো সেই প্রথম নাউনের আগে আর্টিকেলটা যেন একটা দা আর্টিকেল বসানো হয় আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক চলো নেক্সট প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে পজ করবে নিজেরা সমস্যা সমাধান করার চেষ্টা করবে তারপর আমি বলবো আর এগুলো কিন্তু অলরেডি আমি তোমাদের পড়িয়েছি এবং তোমাদের গ্রামারের যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হলো অ্যাডভার্বের ওপরে ভিডিওটা আসবে ওকে বেশ চলো এখানে কোয়েশ্চেন রয়েছে দ্য বিল্ডিংস রুফ নিডস রিপেয়ারিং আদারওয়াইজ ইট মে ফল ডাউন অ্যান্ড রেজাল্ট ইন টু মেনি পারসনস ডেথ নো এরার বলছে দ্য বিল্ডিংস রুফ দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের ছাদটি নিডস রেপেয়ারিং রেপেয়ারিংয়ের দরকার আদারওয়াইজ অন্যথায় ইট মে ফল ডাউন এটি পড়ে যেতে পারে অ্যান্ড রেজাল্ট এবং তার ফলস্বরূপে রেজাল্ট ইন্টু মেনি পারসন্স ডেথ এবং তার ফলস্বরূপে অনেক লোকের ডেথ হতে পারে তো এই সেন্টেন্সের মধ্যে ভুল কোথায় আছে বলো মনে রাখবে আমরা যখন আমরা যখন পজিটিভ কেস অফ নাউন করি কি করি পজিটিভ পজিটিভ কেস অফ নাউন পজিটিভ কেস অফ নাউন করার সময় আমরা কি করে থাকি পজিটিভ কেস অফ নাউন করার সময় আমরা নাউনের মাথা একটা অ্যাপোস্ট্রফিক কমা দি তারপর একটা এস ব্যবহার করি তাই না যেমন আমি যদি বলি একটা কথা রামের কলম ঠিক রামের কলম তোমরা কি বলবে ইংরাজিতে এটা ইংরেজি হবে রামস পেন ক্লিয়ার হলো অর্থাৎ এটা হয়ে গেল নাউনের পজিটিভ কেস রামস পেন মানে রামের কলম তাহলে রামের সঙ্গে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে একটা এস দিলাম এর মানে কি হয়ে গেল এর মানে হয়ে গেল পেন অফ রাম এর মানে কি হয়ে গেল পেন অফ রাম বা রামস পেন বা রামের কলম ক্লিয়ার হয়েছে তাহলে এই যে যে সিচুয়েশান এই যে যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে এই সেন্টেন্সটা কিসের ওপরে দেওয়া হয়েছে পজিটিভ কেস অফ নাউনের ওপরে দেওয়া হয়েছে ঠিক আচ্ছা পজিটিভ কেস কাকে বলে আমি তোমাদের অলরেডি এটা পড়িয়েছি তোমরা খুব ভালো করে দেখে নেবে অর্থাৎ নাউনের একটা অধিকার বোধ এখানে রামের কলম রামস পেন কার পেন রামের পেন অর্থাৎ এখানে একটা অধিকার বোধ রয়েছে একে এখানে একটা পজিটিভনেস রয়েছে ক্লিয়ার হলো কিন্তু মনে রাখবে যে কোনো হ্যাঁ মৃত জিনিসের সাথে কখনো অ্যাপোস্ট্রফি কমা এস ইউজ করা যায় না অর্থাৎ যে নাউনটা মানুষ নয় কি বললাম যে নাউনটা মানুষ নয় অর্থাৎ জড়ো নাউন যেটা সেই জড়ো নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফিক এসের কখনো ইউজ হবে না মাথায় রাখবে তাহলে কি বললাম রামস পেন তুমি বলতে পারো কিন্তু তুমি কখনো এরকম বলতে পারো না পেন্স ইংক কলমের কালি পেন্স ইংক মানে কি কলমের কালি এটা কখনও বলা যায় না কারণ পেনের কি জীবন আছে পেনের জীবন নেই পেন একটি জড় পদার্থ আর পদার্থের সঙ্গে কখনও কমা এস বা পজিটিভ কেস ইউজ করা যায় না তাহলে পেন্স ইঙ্কের বদলে তোমাকে কী লিখতে হবে তোমার তোমাকে লিখতে হবে ইঙ্ক অফ দ্য পেন ইঙ্ক অফ দ্য পেন লিখতে হবে ক্লিয়ার হলো তাহলে জড় পদার্থের সঙ্গে কমা এস বা পজিটিভ কেসের প্রয়োগ হয় না তাই এই বাক্যের যে প্রথম পার্টটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে এইখানে এখানে কী লেখা রয়েছে বিল্ডিংস রুফ একটা বিল্ডিং এটা একটা জড়ো পদার্থ আর সেই বিল্ডিংয়ের সঙ্গে অ্যাপোস্ট্রফি কমা এস ইউজ হয় না অর্থাৎ এই পার্টে ভুল রয়েছে তাহলে সঠিকটা কি হবে সঠিকটা হবে রুফ অফ দ্য বিল্ডিং সঠিকটা কি হবে রুফ অফ দ্য বিল্ডিং হবে তাহলে তোমাদের উত্তর এখানে কি হয়ে গেল তোমাদের উত্তর এখানে হয়ে গেল যে বিল্ডিংস রুফ এটা একটা ভুল ব্যবহার সঠিক ব্যবহারটা কেমন হবে রুফ অফ দ্য বিল্ডিং ক্লিয়ার হয়েছে বোঝা গেছে ভেরি গুড তাহলে চলো দেখি নেক্সট দেখো এখানে রয়েছে অল দ্য গার্লস স্টুডেন্টস অফ দ্য কলেজ আর অ্যাডভাইজড টু সিট ইন দ্য গার্লস কমন রুম বলছে এই কলেজের সমস্ত মেয়ে ছাত্র ছাত্রী মেয়ে ছাত্রীদের বলা হচ্ছে যে তারা গার্লস কমন রুমে তারা বসবে তাদের অবসর সময়ে ওকে তো এর মধ্যে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে বলো দেখি আচ্ছা ভুল বোঝার আগে সবার আগে একটা জিনিস মনে রাখবে কম্পাউন্ড নাউনের একটা কনসেপ্ট রয়েছে এগুলো আমি এগুলো অলরেডি পড়িয়েছি তোমাদের তোমরা যদি কেউ ভিডিওগুলো কমপ্লিট দেখে থাকো তাহলে এটার উত্তর অবশ্যই করতে পারতে কম্পাউন্ড নাউনের কথা বলছি মনে রাখবে কম্পাউন্ড নাউন মানে কি যৌগিক নাউন অর্থাৎ যেখানে দুটো বা তার বেশি নাউন মিলে একটা নাউন তৈরি হচ্ছে তখন তাকে কী বলা হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড নাউন তখন বলা হয় তো সেই কম্পাউন্ড নাউনের মধ্যে কেমন কেমন হতে পারে বলো তো কম্পাউন্ড নাউন যেমন দেখো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হলো একটা কম্পাউন্ড নাউন তারপরে তোমার কি হতে পারে তারপরে তোমার হতে পারে নাউন তাই না তারপরে কি হতে পারে আরও বলো এর সঙ্গে আরও বলো কি হতে পারে যেমন এখানে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো গার্লস স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট ওকে এই যে এগুলো সব হচ্ছে কি এগুলো সব হচ্ছে কম্পাউন্ড নাউনের উদাহরণ মনে রাখবে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে বহু বা অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল করার সময় সবসময় কম্পাউন্ড নাউনের মধ্যে যেটা হেড নাউন রয়েছে কম্পাউন্ড নাউনের মধ্যে কি রয়েছে হেড নাউন অর্থাৎ মূল যে নাউন সেই মূল নাউনের সঙ্গে এস বাই এস যোগ হবে নাকি অন্য নাউনের সঙ্গে তাহলে আমায় বলো এই বয় ফ্রেন্ড কথার মধ্যে মূল নাউন কোনটা মূল নাউন কিন্তু ফ্রেন্ড অর্থাৎ এটাকে যদি প্লুরাল করতে হয় প্লুরাল করলে তোমাকে এটা লিখতে হবে বয় ফ্রেন্ডস কি প্লুরাল করতে হবে বয় ফ্রেন্ডস করতে হবে নাকি বয়েজ ফ্রেন্ডস কি বললাম বোঝা গেল বয়ের সঙ্গে এস যোগ হবে না কারণ মূল নাউন কোনটা মূল নাউন তো ফ্রেন্ড মেড সার্ভেন্টের মধ্যে মূল ডাউন কোনটা সার্ভেন্টটা মূল ডাউন তাহলে এটাকে যখন তুমি প্লুরাল করবে তখন এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে মেড সারভ্যানস মেড সার্ভেন্টস আবার এই গার্লস স্টুডেন্টের মধ্যেও স্টুডেন্ট হচ্ছে মূল নাউন তাহলে এটাকে যখন প্লুরাল করবে এটা প্লুরাল করলে কি হয়ে যাবে গার্লস স্টুডেন্টস গার্লস স্টুডেন্টস বোঝা গেলো তাহলে প্রথম পার্টের মধ্যে দেখো রয়েছে এটা একটা কম্পাউন্ড নাউন গার্লস স্টুডেন্ট আর সেই কম্পাউন্ড নাউনের মধ্যে স্টুডেন্টটা হলো হেড নাউন তাহলে এই এসটা কার সঙ্গে যোগাবি স্টুডেন্টের সঙ্গে নাকি গার্লসের সঙ্গে তাহলে এর সঠিক ইউজটা কি হয়ে গেল এর সঠিক ইউজটা হয়ে গেলো এমন যে তোমাকে ইউজ করতে হবে গার্ল স্টুডেন্টস গার্ল স্টুডেন্টস নাকি গার্লস স্টুডেন্টস অর্থাৎ গার্লের সঙ্গে নয় স্টুডেন্টসের সঙ্গে এস যোগ করতে হবে ক্লিয়ার হয়েছে তাহলে প্রথম পার্টে ভুল ছিল এখানে আশা করছি বুঝতে পারছো তাহলে আমি আর একবার বলছি কম্পাউন্ড নাউন যেগুলো কম্পাউন্ড নাউনকে বহুবচন করতে গেলে সব সময় মাথার মধ্যে রাখতে হবে যে কম্পাউন্ড নাউনের মধ্যে মূল নাউন কোনটি রয়েছে সেই মূল নাউনের সঙ্গে এস বাই এস যোগ করে তাকে কম্পাউন্ড বা প্লুরাল বা সিঙ্গুলার করতে হবে ক্লিয়ার হলো ভেরি গুড চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা তাহলে এটা উত্তর বলার চেষ্টা করো কীভাবে উত্তর এটা কি রয়েছে কোয়েশ্চেন ইট ইজ নোটিসড দ্যাট এটা লক্ষ্য করা হয় যে দ্য এলিট ক্লাস হ্যাভ নো সফট কর্নার ফর দ্য ডাউন ট্রডেন এলিট ক্লাসের যারা উচ্চবিত্ত শ্রেণীর লোক হ্যাঁ বা যারা যারা অভিজাত শ্রেণীর লোক সেই অভিজাত শ্রেণীর লোকেদের হ্যাঁ কোনো কর্নার নেই কাদের প্রতি ডাউন ট্রডেন্ডের প্রতি ডাউন ট্রডেন করা যারা সমাজের পিছিয়ে পড়া পতিত জন ঠিক আছে যারা অত্যাচারিত নিপীড়িত জন তাদের প্রতি এলিট ক্লাস কখনও তাদের সফট কর্নার শো করে না হয়েছে আর এই ডাউন ট্রডেন্ডরাই কারা হু আর দ্য রিয়াল ভিকটিমস অব দ্য প্রেজেন্ট সোশ্যাল আমাদের প্রেজেন্ট সোশ্যাল সেট যারা সত্যিকারের ভিকটিম ডাউন ট্রডেন সেই ডাউন ট্রডেন্ডের প্রতি কিন্তু কোনো সফট কর্নার নেই কাদের এলিট ক্লাসদের এখানে ভুল কোথায় তাহলে বলো এখানে ভুলটা কোথায় মনে রাখবে কালেকটিভ নাউন বলে একটা কথা আছে কালেকটিভ আমি এগুলো সব তোমাদের করিয়েছি কালেকটিভ নাউন তাহলে দেখো কালেক্টিভ নাউনটা দেখো একটু তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে সেই কালেকটিভ নাউনটা সিঙ্গুলার না প্লুরাল সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখানে কালেকটিভ নাউন কী রয়েছে ব্যবহার করা এখানে রয়েছে দ্য এলিট ক্লাস দ্য এলিট ক্লাস তাই না এলিট ক্লাস আর কি হতে পারে দ্য মিডিল ক্লাস এই যে এলিট ক্লাস বা মিডিল ক্লাস এগুলো সব কিন্তু কালেক্টিভ নাউন এবং এরা অলওয়েজ সিঙ্গুলার কি বললাম এরা অলওয়েজ সিঙ্গুলার তাহলে এলিট ক্লাস হোক মিডিল ক্লাস হোক হ্যাঁ এদের পরে কেমন ধরনের ভার বসবে এদের পরে কিন্তু সিঙ্গুলার ভার্বের প্রয়োগ হওয়া উচিত কী ভার্ভের প্রয়োগ হওয়া উচিত সিঙ্গুলার ভার্ভের প্রয়োগ হওয়া উচিত কিন্তু এখানে দেখো দ্য এলিট ক্লাস হ্যাব দ্য এলিট ক্লাস হ্যাব তাহলে এলিট ক্লাস সিঙ্গুলার হলে হ্যাবটা কিসে কনভার্ট করা উচিত হ্যাজে কনভার্ট করা উচিত তাহলে এই গিভেন সেন্টেন্সের মধ্যে ভুল কোন পার্টে রয়েছে এই পার্টের মধ্যে ভুল করা রয়েছে তাহলে তোমাদের উত্তর কি হবে তোমাদের উত্তর হবে যে হ্যাবকে রিপ্লেস করতে হবে কাকে দিয়ে হ্যাবকে রিপ্লেস করতে হবে হ্যাজকে দিয়ে ক্লিয়ার হলো অর্থাৎ কালেকটিভ নাউন যেখানে ব্যবহার করা হবে তোমাকে কিন্তু দেখতে দেখতে হবে হবে ঠিক আছে এগুলো আমি তোমাদেরকে শেখাবো কিভাবে নজরে আসে সবার প্রথমে মনে রাখবে যে কোনো এরর কারেকশন করার সময় ফার্স্ট অ্যাপ্রোচ তোমাকে ই করতে হবে প্রথমে সাবজেক্টকে হুঁজে বের করতে হবে যখনই তুমি সাবজেক্ট পেয়ে যাবে সাবজেক্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তার ভার্ভটাকে খেয়াল করবে যে সাবজেক্টের জন্য কোন ভার্ভটা প্রয়োগ করা রয়েছে যখনই ভার্বকে তুমি খুঁজে বলো তখনই দেখবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কোথাও কোনো ভুল টুল রয়েছে কি না বোঝা যাচ্ছে তো এগুলো আমি ধীরে ধীরে আরও তোমাদেরকে এক্সপ্লানেশান করব আজকে যেহেতু প্রথম দিন তাই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন থেকে আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক তোমাদের জন্য তুলে নিয়েছি ঠিক আছে ওকে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখছো হোয়েনেইবার ইউ আর কামিং হিয়ার যখনই তুমি এখানে আসছো ইউ ব্রিং আ লট অফ সুইটস ফর তখন তুমি আমার জন্য অনেক মিষ্টি নিয়ে আসছ এই বাক্যের মধ্যে ভুল কোথায় আছে একটু বলতে পারো দেখো এরার কারেকশন করার জন্য বা ইংরাজি গ্রামারের যে মূল বেস সেই মূল বেসটা কি বলে থাক বলো তো টেন্স তাই না মূল বেসটা হচ্ছে টেন্স তাহলে টেন্স সম্পর্কে কিন্তু তোমাদের যদি বেসিক ধারণা না থাকে আচ্ছা বেসিক ধারণা বলাও ভুল একদম টেন্স সম্পর্কে যদি তোমাদের অ্যাডভান্স ধারণা না থাকে তাহলে কিন্তু ইংরেজিতে গ্রামার করতে গেলে অনেক সময় ভুল হয়ে যাবে তাহলে তোমরা আমাকে আজকে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে যে টেন্স যদিও আমি করিয়ে রেখেছি তবুও তোমাদের পার্টিকুলারলি টেন্স আরও পড়ানোর দরকার আছে কি না যদি পার্টিকুলারলি টেন্স পড়ানোর দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে আবার টেন্সের আর একটি স্পেশাল ক্লাস করব ঠিক আছে আচ্ছা দেখো মনে রাখবে টেন্সের মধ্যে একটা টেন্স আছে সবার প্রথম টেন্স যেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট কি টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞার মধ্যে একটা কথা আছে যে বর্তমান অভ্যাসগত কোনো কাজ যদি হয় অর্থাৎ হ্যাবিচুয়াল প্রেজেন্টের হ্যাবিট প্রেজেন্টের হ্যাবিট বা হ্যাবিচুয়াল কোনো কাজ যদি হয় তো বর্তমানের অভ্যাসগত কোনো কাজ বোঝালে সেই বাক্যটা কোন টেন্সে হয়ে যাবে সেই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে হয়ে যাবে ঠিক তো এইখানে তুমি দেখতে পাচ্ছ তোমার উদাহরণ দেওয়া যেটা রয়েছে যে হোয়েন এভার ইউ আর কামিং হিয়ার যখনই তুমি এখানে আসছো ইউ ব্রিং আ লট অফ সুইটস ফর মি তুমি আমার জন্য মিষ্টি নিয়ে আসছো তার মানে তুমি এখানে যখনই আসো তখনই আমার জন্য মিষ্টি নিয়ে আসো তাহলে এই কথাটা কি এই কথাটা হচ্ছে বর্তমানের অভ্যাসগত কাজ তাহলে বর্তমানের অভ্যাসগত কাজ যদি হয় তাহলে এই পেটে এটা যে ইউ আর কামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস করা আছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে কিসে কনভার্ট করতে হবে ইনডেফিনিট টেন্সে অর্থাৎ বাক্যটা সঠিক হয়ে যাবে কখন যখন তুমি ইউজ করবে যে হোয়েন ইউ কাম নাকি ইউ আর কামিং কি হয়ে যাবে সঠিক ইউজটা হোয়েন এভার ইউ কাম হিয়ার ইউ ব্রিং লট অফ সুইটস ফর মি যখনই তুমি এখানে আসো নাকি আসছো এমন নয় যখনই তুমি এখানে আসো তখনই তুমি আমার জন্য প্রচুর পরিমাণে মিষ্টি নিয়ে আসো ওকে তাহলে বর্তমানের হেবিচুয়াল কাজ যখনই তুমি দেখবে তখন তুমি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে ইউজ করবে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে এটা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইউজ করা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইউজটাকে জাস্ট সিম্পল প্রেজেন্টে করতে হবে এরকম উদাহরণ আরও হতে পারে হোয়েন কথাটা যখনই যোগ থাকে দেখো হোয়েনেভার

তখন কেউ তাকে জিজ্ঞেস করে না তার কান্নার কারণটা কি ওকে এই যে এই যে যখনই হোয়েনএভার এভার এইখানে এক্সামিনার কী ভুল দিতে পারত এক্সামিনার এখানে এইখানে ইউজ করতে পারতো উইপসের পরিবর্তে হোয়েনএভার শি ইজ উইপিং যখনই সে কান্না করে নান আস্ক দ্য রিজন তাহলে কখনোই এমনটা ইউজ হয় না ঠিক আছে ঠিক আছে তাহলে সঠিক ইউজটা কী হবে হোয়েন এভার সে যখনই সে কান্না করে নান আস্ক দ্য রিজন কেউ তাকে রিজন জিজ্ঞেস করে না যে সে কেন কান্না করছে বোঝা গেল অর্থাৎ বর্তমান কালের কোনো কাজ যদি হ্যাবিট বোঝায় যে বর্তমানে একটা হ্যাবিচুয়াল কাজ বর্তমানে কোনো একটা অভ্যাসগত কাজ যদি বোঝায় তাহলে সেটা সর্বদা কিছু হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ক্লিয়ার হলো এগুলোকে আরও খুব ভালোভাবে বোঝানো যায় সেগুলো আমি ধীরে ধীরে দেখব ওকে চলো নেক্সট এখানে তুমি প্রশ্ন দেখছ হিজ এফার্টস উইল ব্রিং হিম মোর সাকসেস দ্যান ইয়র তার প্রচেষ্টা হিজ এফার্টস উইল ব্রিং হিম তাকে এনে দেবে মোর সাকসেস অনেক বেশি সাকসেস দেন ইয়র তোমার থেকে এখানে ভুল কোথায় আছে বলে মনে হচ্ছে বলো এটা পড়ার জন্যে এটাকে করার জন্য আমি তোমাদেরকে অলরেডি এটা পড়িয়ে রেখেছি কোথায় পড়িয়ে রেখেছি এটা আমি তোমাদের প্রোনাউনের মধ্যে পড়িয়ে রেখেছি প্রোনাউনের পজিটিভ কেস অফ প্রোনাউনে পড়িয়ে রেখেছি কি পড়িয়ে রেখেছি পজিটিভ পজিটিভ কেস অফ প্রোনাউন একটু আগে আমি নাউন করেছিলাম তাহলে পজিটিভ কেস অফ প্রোনাউন দেখো পজিটিভ কেস অফ প্রোনাউনের মধ্যে দুটো জিনিস আছে কোনো পজিটিভ প্রনাউনকে যদি ভাঙা যায় তাহলে দুটো জিনিস পাওয়া যায় কি বলছি ভালো করে বোঝো প্রোনাউন অর্থাৎ পজিটিভ প্রনাউনকে পজিটিভ প্রোনাউনকে যদি ভাঙা যায় তাহলে দুটো জিনিস পাওয়া যায় কি একটা পাওয়া যায় পজিটিভ অ্যাডজেকটিভ আর জিনিস পাওয়া যায় পজিটিভ পজিটিভ প্রোনাউন ঠিক আছে একটা পাওয়া যায় পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পাওয়া যায় পজিটিভ প্রোনাউন বোঝার চেষ্টা করতে হবে একটা রয়েছে আমি দেখো বললাম মাই কথাটি মাই মাই আরেকটা রয়েছে কি মাইন তোমরা যদি আমি জিজ্ঞেস করি যে মাই মানে কি তোমরা বলবে আমার আমি যদি বলি মাইন মানে কি তোমরা বলবে আমার কিন্তু মাইন্ড হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন কিন্তু মাইটা হলো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আচ্ছা এবারে আমায় বলো তো অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভ সেই শব্দটাকেই বলি যে শব্দটা কোনো একটা নাউনকে মডিফাই করবে ঠিক কি না তাহলে কোনো একটা নাউনকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে মাইকে অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে কারণ মনে রাখবে মাই এর সাথে যদি কোনো নাউন না বসে তাহলে এই মাইয়ের কোনো অর্থ নেই ভালো করে বোঝো মাই এর সঙ্গে যদি কোনো নাউন না বসে তাহলে এই মায়ের কোনো অর্থই হয় না কারণ তুমি বলবে মাইকার তবেই মায়ের অর্থ হবে তুমি বলবে মাই পেন তবেই মাইয়ের অর্থ হবে মাই মানে তখন আমার হবে তাহলে এই যে মাই কথাটি এর সঙ্গে যদি কোনো নাউনের ব্যবহার আমি না করি তাহলে এটার কোনো মানে হয় না তাই এটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাবজেক্টিভ কিন্তু আমি যদি মাইন বলে দিই তাহলে তারপরে আর ফার্দার কোনো নাউনের দরকার নেই উদাহরণ দেখো এক্সাম্পল এক্সাম্পল দেখো এক্সাম্পলে আমি দেখলাম দিস বুক ইজ মাই বুক দিস বুক ইজ মাই বুক এই বইটি আমার বই হলো তাহলে এই বাক্যের মধ্যে কয়বার বুক ইউজ করেছো দেখো তো একবার দুইবার কিন্তু মনে রাখবে ইংরাজিতে রিপিটেশন পছন্দ করে না কী বললাম ইংরাজিতে রিপিটেশন পছন্দ করে না আর সেই ইংরেজিতে রিপিটেশান যেহেতু পছন্দ না করে তাই এই বাক্যটাকে যদি আমাকে ইম্প্রুভ করতে হয় এই বাক্যটাকে যদি আমাকে একটু উন্নত মানের করতে হয় তাহলে আমি কি করব এই বাক্যটাকে আমি রিরাইট করব এইভাবে যে দিস বুক ইজ মাইন কি বলবো দিস বুক ইজ মাইন বোঝা গেছে অর্থাৎ এখানে মাই বুকটাকে আমি কিসে কনভার্ট করে দিলাম মাইন দিয়ে কনভার্ট করে দিলাম অর্থাৎ মাই বুক মানে আমার বই মাইন মানেই আমার বই অর্থাৎ যেটার আলোচনা চলছে বোঝা গেল তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে আমি আরও কতগুলো উদাহরণ দিয়ে দিই ওকে এক মিনিট এখান থেকে দেখো আমি আরও কিছু উদাহরণ তোমাদের দিচ্ছি এক মিনিট ওয়েট করো একটু এটাকে একটু ডিলিট করে নি ওকে দেখো তাহলে এটা শুধু মাই দিয়ে দেখালাম এবার তোমরা দেখো দু আর কি করতে পারে দেখো ইয়র ইয়রটা হচ্ছে পজিটিভ অ্যাডজেকটিভ কিন্তু এর ইয়াটা কি হয়ে যাবে ইয়র্স ঠিক এখানে হয়ে যাবে দেখো হিজ হিজ আর এখানেও চলে আসবে কি এইখানে হয়ে যাবে হিজ এটা যদি হয় হার এখানে কি হয়ে যাবে এইচ আর এস হার্স এখানে যদি হয় আওয়ার এখানে হয়ে যাবে কি ও ইউ আর এস আওয়ার্স অর্থাৎ পজিটিভ প্রোনাউনের সঙ্গে সবসময় এস যোগ থাকবে এস এস ক্লিয়ার হলো ঠিক তেমনি এইখানে একটা জিনিস খেয়াল করো যে হিজ এফর্টস তার প্রচেষ্টা উইল ব্রিং হিম তাকে এনে দেবে মোর সাকসেস অনেক বেশি সাফল্য দেন ইয়র এখানে ইয়র লেখা যখন রয়েছে ইয়রটা কি ইয়রটা পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে ইয়র যদি লেখা থাকে তাহলে নিশ্চয়ই এর সঙ্গে একটা নাউন লিখতে হবে যেহেতু ইয়র লেখা রয়েছে তাহলে এখানে তো কোনো নাউনের ব্যবহার করা নেই নাকি নেই তো তাহলে এই ইয়রটাকে কি করতে হবে ইয়র্স করতে হবে অর্থাৎ এই প্রোনা এটা পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে এটা জাস্ট পজিটিভ প্রোনাউন ব্যবহার করে দিতে হবে তাহলে আমার ফার্দার নাউন না হলেও চলবে তাহলে যদি এখানে ইয়র ব্যবহার করতে হয় তাহলে এখানে একটা নাউন ইউজ করতে হবে অর্থাৎ ইয়র এফোর্টস করতে হবে অথবা এখানে যদি আমার কোনো নাউন ব্যবহার না করে থাকে তাহলে এই ইয়রটাকে ইয়র্স করে দিতে হবে যেমন এখানে ছিল ইয়র ইয়রটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু ইয়র্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন ক্লিয়ার হলো তাহলে এখানে ভুল কোথায় ছিল এই পার্টে ভুল ছিল তোমার উত্তর কি হবে তাহলে তোমার উত্তর হবে ইয়র শুড রিপ্লেসড বাই ইয়র্স ক্লিয়ার হলে হয়েছে আশা করছি যদি না হয় তো প্রোনাউনের ক্লাসগুলো অবশ্যই ইংরেজির ক্লাসগুলো দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো নেক্সট চলো নেক্সটে তোমরা দেখতে পাচ্ছ যে হি ওয়ান্টেড সার্টেন বয় টু মেক এন্ট্রি ইন টু দ্য প্রিন্সিপালস চেম্বার সে চেয়েছিল নির্দিষ্ট ছেলেটি হ্যাঁ এই প্রিন্সিপালের চেম্বারে প্রয়োগ বা প্রবেশ করুক ঠিক আছে দেখো সার্টেন শব্দটি যখন তুমি ব্যবহার করছো সিইআরটি এ আই এন সার্টেন মনে রাখবে সার্টেন শব্দটি যখনই ব্যবহার করছো তখন এর সাথে খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দেখো সার্টেন প্লাস সিঙ্গুলার নাউনের ব্যবহার হতে পারে আবার সার্টেন প্লাস প্লুরাল নাউনের ব্যবহার হতে পারে তাহলে সার্টেনের সঙ্গে দুটো জিনিসই ব্যবহার হতে পারে সার্টেনের সঙ্গে সিঙ্গুলার নাউনের ব্যবহার হতে পারে আবার সার্টেনের সঙ্গে প্লুয়াল নাউনের ব্যবহার হতে পারে তখন মনে রাখবে যে সার্টেনের সঙ্গে যদি সিঙ্গুলার নাউনের ব্যবহার হয় কি বললাম সার্টেনের সঙ্গে যদি সিঙ্গুলার নাউনের ব্যবহার হয় তাহলে যেন অবশ্যই এই সার্টেনের আগে একটা আর্টিকেল এ ব্যবহার করা থাকে কি বললাম যে সার্টেন এর সঙ্গে সিঙ্গুলার নাউনেরও ব্যবহার হয় আবার সার্টেনের সঙ্গে প্লুরাল নাউনেরও ব্যবহার হয় প্লুরাল ওকে আরে এল এটা হ্যাঁ এল প্লুরাল নাউনেরও ব্যবহার হয় তাহলে যখনই তুমি দেখবে যে সার্টেনের পরে কোনো একটা সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয়েছে তো সার্টেনের সঙ্গে সিঙ্গুলার নাউন ব্যবহার করলে সার্টেনের আগে একটা এ ব্যবহার করতে হবে তাহলে এটা একটা কনস্ট্রাকশান এটা একটা কনস্ট্রাকশান এই দুটো কনস্ট্রাকশানকে মাথায় রাখতে হবে এ প্লাস সার্টেন প্লাস সিঙ্গুলার নাউন আর সার্টেন প্লাস প্লুরাল নাউন তাহলে এইখানে যখন সার্টেন ইউজ করেছ তুমি হয় এই বয়কে বয়েজ করতে হবে আর যদি এখানে বয়কে বয়েজ না করো তাহলে এই সার্টেনের আগে একটা এ ইনক্লুড করতে হবে কি বললাম বোঝা গেলো তাহলে ভুল কোথায় ছিল এই পার্টের মধ্যে ভুল ছিল হয় সার্টেন বয়েস তোমাকে ইউজ করতে হবে না হলে এ সার্টেন বয় ইউজ করতে হবে আশা করছি বুঝেছো ঠিক আছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা বুঝতে পারছো কি না ওকে চলো নেক্সট ইউ মাস্ট নট হেল্ড ইন হাই স্টিম দোজ হু আর ডেঞ্জারাস টু আওয়ার সোসাইটি বলছে ইউ মাস্ট নট হেল্ড ইন হাই স্টিম দোজ তাদেরকে তোমার কখনোই হাই স্টিমে তুলে ধরা উচিত নয় হাই স্টিম মানে কি উচ্চ সম্মানের জায়গায় একটা উচ্চ সম্মানের জায়গায় তাদেরকে কখনোই তুলে ধরা উচিত নয় হু আর ডেঞ্জারাস টু আর সোসাইটি যারা আমাদের সোসাইটির জন্য ডেঞ্জারাস তাহলে আমাদের সোসাইটির জন্যে যারা ডেঞ্জারাস তাদেরকে কখনো হাই স্টিমে হেল্ড করা উচিত নয় এটা হচ্ছে এক্সামিনারের কথা এখানে ভুল কোথায় মনে রাখবে এই যে এইচ এল ডি হেল্ড শব্দটি আমাদের অনেকের ভুল ভ্রান্তি হয় হেল্ড শব্দটি মনে রাখবে হেল্ড একটা পাস্ট ফর্ম বললাম হেল্ড একটা পাস্ট ফর্ম আবার হেল্ডকে আমরা পাস্ট পার্টিসিপাল হিসাবে ইউজ করি পাস্ট পার্টিসিপাল হিসাবে ইউজ করি তাহলে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কখনো কোথায় কোথায় ইউজ করতে হয় সেটা মাথায় রাখবে তাহলে এর প্রেজেন্ট ফর্ম জানা দরকার তাহলে হেল্ড এর যে প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম সেটা কোনটা সেটা হলো হোল্ড হোল্ড এর হোল্ড হচ্ছে মেইন ফর্ম সেই হোল্ডের পাস্ট ফর্ম হচ্ছে হেল্ড এবার একটা কথা কী কথা মনে রাখবে যে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় কোন ভার্বের কী বসবে ভার্ভের রুট ভার্ব বসবে রুট ভার্ব ঠিক আছে মোডাল অক্সিলিয়ারি ভার্ভ কারা কারা মোডাল অক্সিলিয়ারি ভার্ভের মধ্যে রয়েছে শ্যাল উইল ক্যান মে মাস্ট নিড এইগুলো তাই না তাহলে এই যে শ্যাল উইল ক্যান মে মাস্ট এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ভ আর এই মোডাল অক্সিলিয়ারি ভার্ভের পরে কি বসবে অলওয়েজ রুট ভার্ভ বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে তাহলে এইখানে দেখো কি লিখেছে এখানে ইউ মাস্ট লেখা রয়েছে মাস্ট কি মাস্ট একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ভ এম আর এই মাস্টের পরে যদি কোনো ভার্ব ব্যবহার হয় তাহলে সেটা কেমন রুট ভার্ভ বা এখানে হেল্ড ইউজ করা রয়েছে তাহলে হেল্ড তো পাস্ট ফর্ম তাহলে হেল্ডের পরিবর্তে এখানে কি বসানো উচিত এখানে হোল্ড বসানো উচিত আর এখানে এই ভুল ছিল তাহলে তোমরা কি লিখবে তুমি লিখবে হেল্ড শুড বি রিপ্লেসড বাই হোল্ড বোঝা গেল ক্লিয়ার হলো তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ভের পরে ভার্ভের রুট ভার্ভ বসে বা রুট ফর্ম অফ ভার্ব বসে আর ভার্বের ফর্ম কোথায় কোনগুলো আছে এগুলো আমি অলরেডি তোমাদেরকে ইংরেজি গ্রামারের লেকচার সিরিজের মধ্যে শিখিয়ে রেখেছি ক্লিয়ার হলো ভেরি গুড চলো নেক্সট আচ্ছা তাহলে এখানে কি রয়েছে কোয়েশ্চেনটি দেখো তো একটু কী রয়েছে এটি কোয়েশ্চেন অল দো হি ইজ মাই বজম ফ্রেন্ড যদিও সে আমার বাল্যকালের বন্ধু আই ক্যান নট হিম ফর মানি আমি তার কাছে টাকা চাইতে পারি না উইদাউট এনি ভিভিডলি রিজন কোনো ভিভিডলি রিজন ছাড়া ভিভিডলি মানে কি স্পষ্ট পরিষ্কার পরিষ্কার রিজন ছাড়া আমি তার থেকে টাকা চাইতে পারি না ক্লিয়ার হলো এখানে ভুল কোথায় আছে বলো ভুল কোথায় আছে বলো ভুল রয়েছে কোথায় ভুল রয়েছে এখানে ভিভিডলিতে ভুল ভুল রয়েছে রয়েছে তাহলে ভিভিডলিতে কেন আমায় একটা কথা বলো রিজনটা রিজন কোন পার্টস অফ স্পিচ রিজনটা হলো একটা নাউন রিজন মানে কারণ ঠিক আছে তাহলে রিজনটা একটা নাউন তাহলে একটা নাউনের পূর্বে কি বসে একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে বোঝা গেল একটা অ্যাডজেকটিভ যখন বসবে অ্যাডজেক্টিভের পর পরে একটা নাউন বসবে বা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে নাকি অ্যাডভার্ব কিন্তু এখানে দেখো ভিভিডলি লেখা রয়েছে ভিভিডলি আর এই ভিভিডলি অ্যাডজেকটিভের সঙ্গে কখন হয় দেখো কেয়ারফুল সিএআর কেয়ারফুল এটা একটা অ্যাডজেকটিভ না আর এই কেয়ারফুল সঙ্গে যখন এল ওয়াই যোগ করবে এটা কি হয়ে যাবে এটা একটা অ্যাডভার্ভ যোগ হয়ে যাবে তাহলে অ্যাডভার্ব চেনার সাধারণ নিয়ম কি অ্যাডভার্ব চেনার সাধারণ নিয়ম হচ্ছে শেষে এল ওয়াই যোগ কোনো শব্দ অ্যাডভার্ভ হলো না অ্যাডজেক্টিভ হলো সেটা শেখার একটা সাধারণ নিয়ম হচ্ছে সেই শব্দের শেষে যদি এল ওয়াই যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ভ হয়ে যাবে ঠিক আছে তাই এখানে আমায় একটু ভালো করে বলো যে ভিভিডলি এখানে এল ওয়াই যুক্ত করা হয়েছে তার মানে কি এটা হলো একটা অ্যাডভার্ভ এটা একটা অ্যাডভার্ব কিন্তু এটা একটা নাউন নাউনের ঠিক আগে অ্যাডভার্ভ কখনো বসবে না কি বসবে একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসবে তাই সঠিক ইউজটা কি হবে সঠিক ইউজটা এই ভিভিড লিকে ভিভিডলিকে কী লিখতে হবে ভিভিড লিখতে হবে আই ডি ভিভিড মানে স্পষ্ট এ স্পষ্ট রিজন ছাড়া আমি আমার বাল্যবন্ধুর থেকেও টাকা চাইতে পারি না তাহলে তোমার উত্তর কী হয়ে গেলো উত্তর হয়ে গেলো ভিভিডলি শুড বি রিপ্লেসড বাই ভিভিড ভিভিড রিজন নাকি ভিভিডলি রিজন ইট ইজ ভিভিড রিজন ক্লিয়ার হয়েছে তাহলে নাউনের পূর্বে দেখতে হবে যে কোথাও কোনো অ্যাডভার্বের ইউজ করা হয়েছে কিনা নাউনের পূর্বে অ্যাডভার্বের ইউজ হবে না নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের ইউজ হবে ক্লিয়ার হলো ঠিক ভেরি গুড চলো নেক্সট কী রয়েছে এটা এটা রয়েছে এটা আজকে আমাদের শেষ ভালো করে খেয়াল করবে হি ওয়াজ নট সো ওয়েল ভার্সড ইন ইংলিশ দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড বলছে যে সে ইংরেজিতে ততটা ওয়েলভার্সড নয় সে ইংরেজিতে ততটা সড়গড় নয় যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক ইউজ করো দেখো এখানে কানেকশন করার জন্য তুমি একটা শব্দ ইউজ করেছো সো আর একটা শব্দ ইউজ করেছো দ্যাট কিন্তু মাথায় রাখো সো দ্যাট যখন তুমি ইউজ করছো তার মানে কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে দেখো এই সো দ্যাটের ইউজ কোথায় করি আমরা বলো তো জেনারেলি এর ইউজ দেখো আমি এতটাই অসুস্থ আমি এতটাই অসুস্থ যে হাঁটতে পারছি না হাঁটতে পারছি না এটা একটা বাক্য লিখলাম ওকে আমি এতটাই অসুস্থ যে হাঁটতে পারছি না এই ক্ষেত্রে আমি এর ইউজ করছি দেখো আই অ্যাম সো উইক দ্যাট আই ক্যান নট আই ক্যান নট ওয়াক ঠিক না তাহলে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে হাঁটতে পারছি না এই ক্ষেত্রে আমি এই যে সো আর দ্যাট ইউজ করলাম কিন্তু আমায় বলো এই বাক্যের মধ্যে এরকম সো দ্যাট এর কখনো ইউজ করার কোনো দরকার আছে কি এখানে তো কন্ডিশন বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হি ওয়াজ নট সো ওয়েল ভার্সড ইন ইংলিশ দ্যাট উই হ্যাড এক্সপেক্টেড তাহলে এখানে সো দ্যাটের ইউজ হবে না এখানে কিসের ইউজ হবে এখানে হবে পজিটিভ এখানে পজিটিভ ডিগ্রি ইউজ হবে পজিটিভ ডিগ্রির ইউজ হবে পজিটিভ ডিগ্রির ইউজ কেমন হয় অ্যাজ প্লাস এডিজে ওয়ান প্লাস অ্যাজ এমনটা ইউজ হয় আর যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয় নট প্লাস সো প্লাস এ ডিজে ওয়ান প্লাস অ্যাজ তাহলে সো এর সঙ্গে এর ইউজ হবে এই ক্ষেত্রে তাহলে সো ওয়েল ইন ইংলিশ এখানে দ্যাটের পরিবর্তে কী ইউজ করতে হবে অ্যাজ ইউজ করতে হবে অ্যাজ তাহলে ভুল কোথায় ছিল ভুল ছিল এই পার্টের মধ্যে এখানের দ্যাটকে কী দিয়ে রিপ্লেস করতে হবে এখানের দ্যাটকে অ্যাস দিয়ে রিপ্লেস করতে হবে কেন কারণ সো দ্যাটের ইউজ যদি আমরা করি তাহলে সো দ্যাটের ইউজ কোন ক্ষেত্রে হয় সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়েছি তাহলে এরকম কন্ডিশান যেহেতু এখানে নেই তাহলে এখানে আমি দ্যাট সোয়ের পরে দ্যাটের ইউজ করতে পারছি না তাহলে সোয়ের পরে আমার আর কিসের ইউজ হতে পারে ইউজ সোয়ের পরে আমার আর অ্যাজের ইউজ হতে পারে কোথা থেকে শিখেছি পজিটিভ ডিগ্রি থেকে শিখেছি এবং এই পজিটিভ ডিগ্রি অলরেডি আমি তোমাদের অ্যাডজেক্টিভের ক্লাসের মধ্যে করিয়ে রেখেছি বা আলাদা করেও করিয়ে রাখতে পারি সেখান থেকে অবশ্যই দেখে নেবে হয়েছে তো ঠিক আছে আজকে আমাদের শেষ হয়ে গেল হ্যাঁ দশটা আমরা আজকে কমপ্লিট করলাম এই দশটা কেমন তোমাদের লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে তো ঠিক আছে আজকে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আজকে আর নয় আমরা নেক্সট দিন আরও কিছু অন্য অন্য জিনিস শিখতে থাকবো ওকে থ্যাংক ইউ